नमस्कार সবাইকে জলি সরকার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা এই গরমে সবার আগে প্রাণটাকে ঠান্ডা করা উচিত, তাই আজকে আমি নিয়ে এসেছি তিন রকমের ঠান্ডা পানীয়। আর এই পানীয়গুলো আমি একদমই সহজ পদ্ধতিতে বানাবো। একটা বানাবো মশালা লেমন, একটা ম্যাঙ্গো মোজিটো আর একটা ম্যাঙ্গো মিল্কশেক। আর আজকে আমার সাথে অনেকে এসেছে, আমার দিদি এসেছে, ভাগ্না এসেছে, আর তাকলাকে তো তোমরা সবাই চেনো। তো চলো ঝটপট বানিয়ে ফেলি। আমার ড্রিঙ্কগুলো বানাতে পুদিনা পাতার দরকার হবে, তো আমি কয়েকটা পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছি। আমি প্রথমে বানাবো মশালা লেমন, এই জন্য আমি নিয়ে নিয়েছি লেমন। এখানে আছে পুদিনা পাতা, আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে ভাজা জিরের গুঁড়ো, চাট মশালা, লেবুর রস, বিট লবণ, আর এখানে নিয়েছি আইস কিউব। আমি এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি। আমি প্রথমে দিয়ে দেব লেবুর রস। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, চাট মশালা, ভাজা জিরের গুঁড়ো, বিট লবণ, দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি দিয়ে দেব স্লাইস করে রাখা দুটো লেবুর টুকরো। আর দিয়ে দিচ্ছি আইস কিউব। এবার আমি দিয়ে দিচ্ছি সোডা ওয়াটার। আমার একটা ড্রিঙ্ক তৈরি হয়ে গেছে। এবার আমি বানাবো ম্যাঙ্গো মজিটো। আর ম্যাঙ্গো মজিটোর জন্য আমি পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি প্রথমে কেটে নেব। আমটা আমি স্ম্যাশ করে নিচ্ছি। ম্যাঙ্গো মজিটো বানানোর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর কুচি, দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি চিনি, বিট লবণ, আর দিচ্ছি চাট মশালা। এবার দিয়ে দেব কিছু ম্যাঙ্গো। দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। উপর থেকে আবারও দিয়ে দেব আম। দেব সোডা ওয়াটার। আর দেব ঠান্ডা জল। দিয়ে দেব কিছু আমের কুচি।
তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো মজিটো। এবার আমি বানাবো ম্যাঙ্গো মিল্কশেক। ম্যাঙ্গো মিল্কশেকের জন্য দুধটা ঠান্ডা প্রয়োজন, এই জন্য আমি দুধটা জাল দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি কুচোনো আমগুলো, দিয়ে দিচ্ছি দুধ, আর দিয়ে দিচ্ছি আইসক্রিম। আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আইসক্রিম, দিয়ে দেব আমের মিশ্রণটা। দিয়ে দিচ্ছি চিনি, দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার আমি উপরে দিয়ে দেব আইসক্রিম। এরা দুজন কখন থেকে বসে আছে খাওয়ার জন্য, যখন শুনেছে যে আমি ড্রিঙ্ক বানাচ্ছি তখন থেকেই পাগল হয়ে গেছে। নাও নাও, ভালো হয়েছে, কেমন হয়েছে বাবা? ভালো, নাও খাও। এরা খেয়ে আগে শান্তি পাক। আমার তিন রকমের ড্রিঙ্ক তৈরি হয়ে গেল, আর এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও আমার নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার ভিডিওটি যদি তোমরা ফেসবুক পেজে দেখে থাকো অবশ্যই আমার পেজটি ফলো করে দিও। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে।